এক তরুণী চিকিৎসা করাতে এসে ডাক্তারের সহযোগীর হাতে এই কোন অবস্থার সম্মুখীন হতে হলো। তবে কি এবার সমাজের রক্ষাকর্তার ওপর থেকে মানুষের বিশ্বাস ভরসা উঠে যাবে? তবে ডাক্তারের সহযোগী তরুণীর সাথে ঠিক কি এমন করল জানবেন আজকের প্রতিবেদনে। আবারও ভক্ষকের ভূমিকায় রক্ষক, অসুস্থ মেয়েকে নিয়ে চিকিৎসা করাতে এসেছিলেন পরিবার, ডাক্তারের সহযোগীর হাতে চরমভাবে অপমানিত হতে হলো অসুস্থ তরুণীকে। খুবই দুঃখে তরুণীটি আত্মহত্যার চেষ্টা করেছেন এমনই অভিযোগ করেছেন তরুণীর পরিবার। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগর থানার অন্তর্গত একটি বেসরকারি স্বনামধন্য চিকিৎসকের ডিসপেন্সারিতে। হাঁসখাড়ি এলাকা থেকে যুবতী চিকিৎসা করাতে আসেন তার পরিবারের সাথে। ডাক্তার আসার আগে পাশের ঘরে নিয়ে গিয়ে প্রেশার এবং অন্যান্য শারীরিক পরীক্ষার জন্য তরুণীকে নিয়ে যাওয়া হয়। ডাক্তারের সহযোগী পরিবারের সদস্যদের বাইরে অপেক্ষা করতে বলেন এবং যুবতীকে নিয়ে যান। বেশ খানিকটা সময় অতিবাহিত হয়ে যায়। পাশের ঘরে থেকে ওই তরুণীর গোঙানির আওয়াজ শোনা যায়। এরপর পরিবারের পক্ষ থেকে কোতোয়ালি থানার ডাক্তার ও সহযোগীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। ধর্ষণের প্রমাণ হিসেবে অসুস্থ তরুণীকে জেলা হাসপাতালে মেডিকেল চেক আপ করায় কোতোয়ালি থানার পুলিশ প্রশাসন। সম্মানহানির প্রমাণও পাওয়া গেছে রিপোর্টে। এরপর থেকে চিকিৎসকের ওই চেম্বার বন্ধ এবং যুবক বর্তমানে পলাতক হলেও কোতোয়ালি থানার পুলিশ তাকে ধরার জন্য উঠে পড়ে লেগেছেন। যদিও ঘটনাটির দায় এড়িয়েছে চিকিৎসক, তবে প্রশ্ন উঠেছে চিকিৎসকের মতন একটি গুরুত্বপূর্ণ পেশায় এই ধরনের চরিত্রহীন সহযোগী হিসেবে দীর্ঘদিন কিভাবে কাজ করে যাচ্ছেন। অন্যদিকে ক্ষোভে অপমানে ধর্ষিতা ওই তরুণী বাড়ি ফেরার পর আত্মহত্যার চেষ্টা করেছেন। তরুণীর দাদা গোটা ঘটনার তীব্র নিন্দা করে ধর্ষক সহ ওই চিকিৎসকের শাস্তি দাবি করেছেন। নিজের বোনের সম্মান রক্ষা করতে না পেরে তিনিও ভেঙে পড়েছেন। তবে ধর্ষকের ফাঁসির দাবি তুলে তিনি বলেন কারোর বোন যেন কখনো ধর্ষণের শিকার না হয়, তাই ডাক্তারের ওই সহযোগীকে ফাঁসি দেওয়া দরকার বলে তরুণীর দাদা দাবি করেছেন। ঘটনাটা আমার মেয়ের ডাক্তার বাড়ি নিয়েছিলাম রাহুল গুপ্তের কাছে। নিয়ে আসার পরে রাহুল গুপ্তের পাশে যে থাকে সে আমার মেয়ের হাতে খারাপ আচরণ করেছে ধরে আমার দোকানে পাঠিয়ে দিয়ে। আচ্ছা, মূলত রাহুল গুপ্তের কাছে নিয়ে গেছিলেন ডাক্তার? হ্যাঁ, রাহুল গুপ্তের। আর রাহুল গুপ্তের মানে কে করেছে এটা? রাহুল গুপ্তের পাশে যে থাকে সে। আচ্ছা, নিয়ে আমার দোকানে ফুল, তখন ডাক্তারবাবু আসেনি, তখন আমার দোকানে আমার মেয়ের প্রেশার মাপার জন্য আমি ফুটি কিনতে পাঠাই। এসে দেখি আমার মেয়ের ঘরের মধ্যে চিৎকার দিয়ে বাইরে চলে আসে। দিয়ে এখন আমার মেয়ের কাছে শুনি, শোনার পরে আমি বাড়ি চলে যাই। বাড়িতে আমি লোকজন নিয়ে আসার পরে দেখছি চেম্বার বন্ধ হয়ে যায়। ওই সার আমি কেউ পাইনি, দিয়ে আমি থানায় তখন অবজিশন জানালাম। মানে কি কি কারণে, কি জন্য নিয়ে গেছিলেন, কি অসুখের জন্য নিয়ে গেছিলেন? মেয়ের অপারেশন হলো, হওয়ার পরে আমার মেয়ের খুব পেটে যন্ত্রণা করে। আচ্ছা, দিয়ে ডাক্তারের কাছে দেখাই। আচ্ছা, সেই জন্য গেছিলেন? হ্যাঁ, ওনার চেম্বারে। চেম্বার তখন কি লোকজন ছিল না? ছিল না, ছিল না তখন। আমরা প্রথম গিয়েলাম। কটার সময় ঘটনাটা ঘটেছে? দুপুরে সাড়ে তিনটে। সাড়ে তিনটে, তাই তো? আচ্ছা, সেখান থেকে থানায় চলে আসেন? সেখান থেকে ওনাদের পাইনি, তখন আমরা থানায় অবজিশন জানালাম। আচ্ছা, এবং মানে মূলত যে কার নামে আপনার অভিযোগ? অভিযোগ ডাক্তারবাবুর পাশের লোকের, সেই যে লোকটা এই খারাপ আচরণ করেছে তার জন্য করেছে। আচ্ছা, আপনি কে হন? মা হন? আচ্ছা, আপনার এলাকা কোথায়? আমাদের গ্রাম ফুলবাড়ি। ভিকারি ফুলবাড়ি। কোন থানা? হাসখালি থানা। কী ঘটনা ঘটেছে? ঘটেছিল যে ডাক্তারবাবু রাহুল গুপ্তর কাছে নিয়ে যাওয়া হয় আমার বোনকে। নিয়ে যাওয়ার পরে ডাক্তারবাবু দেখার পরে তখন ডাক্তারবাবু পাশের লোক যে ড্রাইভার সে তাকে ডেকে যে প্রেশার মেশার চেক করার নামে, মানে কম্পাউন্ডার, কম্পাউন্ডার চেক টেক করে, উনি চেক করার পরে আমার বোনের সাথে এরকম দুর্ব্যবহার করেছে অন্ধকার ঘরের ভিতরে নিয়ে গিয়ে আমাকে এটা জানিয়েছে। আমাকে এটা স্পষ্টভাবে খুলে চিল্লামিল্লেও করেছে। চিল্লানোর পরে তখন আমার মা চলে আসে, আমার মার সাথে তখন আমার বোন বলা পরে তখন কিছু বলিনি, বেরিয়ে চলে এসে রাস্তায় বলেছে। তখন বাড়িতে গিয়ে ও তালা মেরে ঘরের ভিতরে শুয়েছিল। এই বিষয়টা কি আপনারা থানাতে জানালেন? হ্যাঁ, থানাতে জানালাম। লিখিত অভিযোগ করেছেন? হ্যাঁ, লিখিত অভিযোগ করেছি। আচ্ছা, কি চাইছেন? আমরা চাইছি যে ওর এমন একটা সাজা দেওয়া হোক যেন চিরজীবনের মতন যেন নষ্ট হয়ে যায়। যেরকম কাজ আজকে আমার করেছে কালকে অন্যজনের করবে এরকম তো হয় না।
এর তীব্র প্রতিবাদ চাইছেন? হ্যাঁ, এর তীব্র প্রতিবাদ চাইছি আমি, এর প্রতিবাদ চাই আমি। আপনি কে হন? আমি ওর মেয়ের ভাই, দাদা, দাদা দাদা হন। আপনাদের কোন এলাকায়? হাসখালি। আমাদের ফুলবাড়ি হাসখালি থানা।